আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আমার ফ্যান সার্কেল রুগী মহোদয়, বিশ্বের এই ভবনে যেই যেইখানে বসেই মোহাম্মদপুর কলিকাতা হারবালের স্বাস্থ্য বিষয়, রোগ বিষয় বিরিবার্তা দেখতেছেন অথবা পরবর্তী দেখবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং দোয়া মোবারক। বন্ধুগণ, দীর্ঘদিন ধরেই হজম সমস্যায় ভুগছেন, করণীয় কি আসুন জেনে নিই। হজমের সমস্যা, আপনার হজম যদি ঠিক না হয় কোনো খাবার খেলে ভালো লাগবে না, কোনো খাবার মন চাইবে না, ক্ষুধে লাগবে না। আজকে হজম নিয়ে কথা বলবো বন্ধুগণ। অনেক মানুষ আছেন যারা মাঝে মধ্যে হজম সমস্যায় ভোগেন, এই সমস্যা বাড়লে বিশেষ করে ডায়রিয়ার মতো গুরুত্ব সমস্যা দেখা দিতে পারে। যারা দীর্ঘদিন হজম সমস্যায় ভোগেন তাদের মধ্যে কোষ্ঠকাঠিন্য ঝুঁকি অনেকটাই বেশি হয়ে যায়। বিশেষজ্ঞর মতে এই সমস্যা দূর করতে খাবারে ফাইবার পরিমাণ বাড়াতে হবে। এছাড়াও কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে পারলে হজম সমস্যা থেকে আপনি আমি মুক্তি পেতে পারি। তো বন্ধুগণ, আসুন আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে বলবো আর আমার রোগী মহাদেরকে বলবো, দীর্ঘদিন ধরে হজম সমস্যা ভুগলে কি করণীয়, কি করলে হজম সমস্যা থেকে মুক্তি পাবো, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো বন্ধুগণ, এই হজমের সমস্যা বা হজমের উপশম হবে সে সম্পর্কিত কিছু ধারণা দিব আপনাদেরকে। সর্বপ্রথম নাম্বার ওয়ান, খেয়াল করবেন প্রতিদিন সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারলে আপনার হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, পেট ক্লিয়ার, পেট সাফ, তো দুনিয়া সাফ, পেটে গণ্ডগোল তো দুনিয়া গণ্ডগোল, সম্পূর্ণ ক্লিয়ার। নাম্বার টু বলবো, বিশেষ করে এই সময় এই রস খাওয়ার পর থেকে আপনি এই সমস্যা রেহাই পাবেন। নাম্বার টু, আপেল। আপেল সিদ্ধ করে সে রস বের করে খেতে পারলে হজমের সমস্যা সমাধান হবে এবং হজমের ক্ষমতা বাড়বে এবং পেট পরিষ্কার হয়ে যাবে, পচাগন্ধা যা আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে বের হয়ে যাবে। নাম্বার তিন বলবো এলাচের কথা, এলাচ নিয়মিত এলাচ চিবিয়ে খেতে পারলে আপনার পেটের ডাইজেস্ট, কোষ্ঠকাঠিন্য, ভিতরে অম্ল, গ্যাস, পচাগন্ধা যা আছে এগুলো বের হয়ে যাবে এবং হজম শক্তিটা বেড়ে যাবে, লিভার ফাংশনটা পরিষ্কার হয়ে যাবে, একমাত্র এলাচ খাওয়ার গুণে বন্ধুগণ। নাম্বার চার, প্রতিদিন খালি পেটে একটু কুসুম গরম পানি খেতে চেষ্টা করবে, কুসুম গরম পানি। নাম্বার ফাইভ, জিরা। জিরা সিদ্ধ করে পানি হজম ক্ষমতা বাড়ে। এরপর নাম্বার ছয়, খাওয়ার আগে বা খাওয়ার মাঝে বেশি বিরতি না রাখাই ভালো, অর্থাৎ টাইম টেবিল মতো খাওয়া, প্রতি পাঁচ ঘন্টা পর খাবেন, একদম বেশি পেট খালি রাখবেন না, আবার এক দেড় ঘন্টা দু ঘন্টা পর খাবেন না, একটু গ্যাপ রেখে খাওয়া দাওয়া করলে হজম ঠিক থাকে, হজম ভালো থাকে। নাম্বার সাত বলবো, পেঁপে পাতা হজমের ক্ষমতা বাড়ায়। নিয়মিত যদি আপনি পেঁপে পাতা সিদ্ধ করে পানি পান করতে পারেন তাহলে হজমের ক্ষমতা দ্বিগুণ বাড়বে, পেট পরিষ্কার হয়ে যাবে। এরপরে নাম্বার বলবো আট নাম্বার, যে জিনিসটা আপনার মেনে চলবেন, খাবার তালিকায় বাদ দিতে ফাস্টফুড খাবার, তেল জাতীয় খাবার, ভাজা পোড়া, ডাইরেক্ট তৈলাক্ত খাবার পেট ভিতরে না দেওয়া, এই জিনিস মেনে চলতে পারলে আপনার হজম ভালো হবে। আর হজম ভালো হলে, খাওয়া দাওয়া হজম হলে শরীর স্বাস্থ্য ভালো হবে, অন্যান্য সমস্যা দূর হবে, শরীর স্বাস্থ্য ঠিক তো দুনিয়া ঠিক, মনও ঠিক। তো বন্ধুগণ, এই জিনিস মেনে চলতে পারলে আপনার হজম ভালো হবে, খেতে পারবেন, মুখে রুচি হবে, গ্যাস কমে যাবে, পেট ক্লিয়ার হবে, কোষ্ঠকাঠিন্য ক্লিয়ার হবে। তা আর নয়, সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।